হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, সকাল সকাল আমার মেয়ে কতগুলো ছাতু পেয়েছে। ছাতু তোমরা চেনো? এটাকে অনেকে বলে থাকে ভুঁই ফোড়, আবার অনেকে বলে থাকে অষ্টমীর ছাতু। এটা খেতে খুব সুন্দর লাগে, একদম মাংসকেও হাড় মানায়। তো এটা দেখো কতগুলো একদম ফুটে গেছে, ফুলের মতন হয়ে গেছে, আর কতগুলো দেখো একদম কড়ি কড়ি রয়েছে। তো কড়ি কড়িগুলো খেতে বেশি টেস্ট লাগে। তো এই দেখো, আমি ছাতুগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে বেছে গামলায় রেখে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি আমি আলু কেটে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, আদা। এই দেখো ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ছাতুটাকে। ধুয়ে নিয়ে এসে এবার এটা রান্নায় বসিয়ে দেবো। কড়াই চাপিয়ে দিলাম আমি গ্যাসে, তারপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুটাকে। এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াইতেই আমি দিয়ে নেব জিরে আর গোটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজ শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি ছাতুটাকে দিয়ে দেবো। দেখো ছাতুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখছি অনেকটাই জল বেরিয়েছে, অনেকটাই জল বেরিয়েছে। এই দেখো, তারপরে এই এই জলটা একটু টেনে গেলেই তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো সেই বেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, এগুলো সব কিছু বেটে রেখেছি, সেইগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। এই দেখো দেখতে কালারটা কত সুন্দর লাগছে। রান্নাটা করতে করতে আমি বলে নিই, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই একটা করে লাইক করবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। উঠিয়ে দেখো, এই দেখো প্রায় ছাতুটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে, বেশ মাখো মাখো হয়েছে। এই পর্যায়ে একটুখানি গরম মশলা দিয়ে নিতে হবে, আর যে জলটা ছিল আমার মশলা করার সেই জলটা অল্প দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতন আর একটু জলও দিলে দিতে পারো। আমি আর একটু জল অ্যাড করেছি, কারণ আলুগুলো পুরোপুরি সেদ্ধ ছিল না, ভেজে নিয়েছিলাম, তো হালকা কম সেদ্ধ আছে, সেটার জন্য আমি আর একটু জল অ্যাড করেছি। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ ঢাকা দেওয়া লাগবে না, জলটা টেনে গেলে তারপরে নামিয়ে দিলেই হবে। এই দেখো 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি, পুরোপুরি এখন ছাতুটা রান্না করা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার তো বেশ ভালোই লাগছে দেখতে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো, বাই।